আমাদের সকলের দায়িত্ব। কেন দায়িত্ব? বারেবার আমরা সবকিছু বিবেচনার মধ্যে রেখে আপনাদের প্রত্যেক যে এই লোকসভা লড়াই, নির্বাচনের লড়াই, পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই, বেকার যুবকের কর্মসংস্থান সরকারি কিছুক্ষণ আমাদের আছে। এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন সন্দেহ নেই। আপনারা নিজেরাও দেখছেন, করে দিচ্ছি, যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন একটা কথা ভালো লাগবে যে মমতা ব্যানার্জির সব থেকে বড় অপরাধ তিনি বিজেপিকে পশ্চিমবঙ্গে এনেছেন। শুরু করতে দেরি হয়ে গেল, অনেক মানিক সরকার ইতিমধ্যে এসে গেছে। কেন পঞ্চায়েত নির্বাচন করতে দিলেন না? কেন সেটা দখল করলেন না? মানুষকে তারপরে ভয় পায়, ভয় পাইয়ে দিচ্ছে। কত কথা বলছেন উন্নয়ন সম্পর্কে। একটা আপনাদের বলি, উন্নয়ন যদি করে থাকে, আজকে আপনারা দেখছেন প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, এটা চ্যালেঞ্জ। গ্রামাঞ্চল হল হয়েছিল আমরা সবাই জানি, তাই আমাদেরকে আপনাদের রাজ্যে শুনলাম বিজেপি তৃণমূলের সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে। এখানে তো বক্তৃতা শুনলাম আমাদের সম্পাদকের, আপনারা প্রত্যক্ষ চাক্ষুষ করেছেন। 34-35 ভাগ বিগত যে পঞ্চায়েতের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে নিয়েছে তৃণমূল। বিজেপি অভিযোগ করছে গণতন্ত্র নাই, ভোটে দাঁড়াবার সুযোগ নাই, ভোট দিতে পারেনি, লোট হয়েছে। আপনাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূলের নেত্রী, ত্রিপুরার হিসাব এনে এরকম মিটিংয়ে দাঁড়িয়ে কাগজ দেখিয়ে বলছে কে চ্যাম্পিয়ন, কে রানার্স। ত্রিপুরায় তো আপনাদের সরকার, আমরা তো না হয় 34 ভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি, আপনারা ওখানে 96 ভাগকে দাঁড়াতেই দেননি, তারপরে 99 ভাগে জিতেন কি করে? তার মানে আপনারা চ্যাম্পিয়ন, আমরা রানার্স, আমাদের মধ্যে প্রতিযোগিতা চলছে চ্যাম্পিয়ন রানার্স। যারা তৃণমূলের দুঃশাসন সহ্য করতে না পেরে বিজেপির দিকে যাওয়ার চিন্তা করছেন, তৃণমূলকে আটকাবার জন্য বামফ্রন্টকে আস্থার মধ্যে না নিয়ে ভুল করবেন, এগুলো কিছু দৃষ্টান্ত শুধু আমি আপনাদের সামনে রাখলাম। এখান থেকে এই ধারা 11 তারিখ থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে, আমাদের রাজ্যে 2টো মাত্র লোকসভার আসন, একটা পূর্ব একটা পশ্চিম। পশ্চিম হচ্ছে সাধারণ আসন, পূর্ব আসন হচ্ছে সংরক্ষিত আসন। 11 তারিখ সাধারণ আসনের ভোট আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। দিল্লিতে আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির নেতৃত্বে আমাদের রাজ্যের 3 জন সাংসদ, লোকসভার 2 জন, রাজ্যসভার 1 জন, 3 জনই বামফ্রন্টের, তারা আমাদের পার্টির ত্রিপুরা রাজ্যের বর্তমান যিনি সম্পাদক কমরেড গৌতম দাস এবং আমাদের পার্টির অন্যতম পলিট ব্যুরোর সদস্য কমরেড নীলোৎপল বসু, পশ্চিমবাংলার ছেলে, আমাদের সর্বভারতীয় ছাত্র সংগঠনের একসময় সাধারণ সম্পাদক ছিলেন, তারা গিয়ে বলেছে, এই তথ্য দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে এই যদি হয় লোকসভা নির্বাচন কি হবে? আপনাদের দেখতে হবে নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্চায়েতের পুনরাবৃত্তি লোকসভায় আমরা হতে দেব না, আমরা কেন্দ্রীয় বাহিনী পাঠাবো, মানুষের মধ্যে সাহস ফুরিয়ে আনতে সাহায্য করব, যেখানে বাধা আসবে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের সাথে যুক্ত দায়িত্বপ্রাপ্ত যারা তারা ভূমিকা নেবেন, ভয় পাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাহায্য করুন। আমরা বরাবরই সঙ্গে ছিলাম নির্বাচন কমিশন, দিল্লির কমিশন বলছে, জাতীয় কমিশন, আমরা আপনাদের অভিযোগ পেয়েছি, আমাদের রাজ্যের নির্বাচন কমিশনকে আমরা নির্দেশ দিয়েছি, আমরা অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছি, আমরা তদন্ত করব, ব্যবস্থা নেব, আমাদের উপর আস্থা রাখুন। তা আমরা বলছি, আস্থা রাখার কথা বলে বলে তো আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, মানুষ তো হতাশ হয়ে যাচ্ছে,
একটু আমাদের সময়। এরকম পরিস্থিতিতে পশ্চিম আসনের এই যে ব্যভিচার রিগেট, এটার প্রতিফলন যাতে পূর্ব আসনে না হয়, যেটা 18 তারিখ হওয়ার কথা ছিল, আমরা কিন্তু 18 তারিখের ভোট পিছিয়ে দিতে বলিনি, আমরা বলেছি 11 তারিখের ঘটনা যাতে 18 তারিখে না হয়। এরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিলেন দিল্লিতে যে না, 18 তারিখ পূর্ব আসনে ভোট করার মতো অবস্থা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে প্রমাণিত হল বিজেপি শাসন 14 মাসের মধ্যে সোনার পথ দিয়ে মনে দেবে, ডাবল ইঞ্জিনের শক্তি ব্যবহার করবে, কেন্দ্রের কাছ থেকে টাকা পেতে অসুবিধা হবে না, সব সমস্যার সমাধান, সেই রাজ্যে গণতন্ত্রের অন্তর্জলি যাত্রা। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রমাণ করে দিল বিজেপি গণতন্ত্রের 1 নম্বর শত্রু এবং টাকা। তারা বললেন ভোট হবে 23 তারিখ। আমরা আবার মানুষের কাছে আবেদন করলাম, 18-র জায়গায় 23 তারিখ ভোট, তাতে আনন্দে আপ্লুত হলে চলবে না, সংঘবদ্ধ হন, গ্রামে গ্রামে দলবদ্ধ হন, কে কোন দলের সমর্থক, কে কাকে ভোট দেবে এগুলো আলোচনা করার দরকার নেই, দলবদ্ধভাবে নারী পুরুষ মিলে ভোট দিতে চান, একা একা যাবেন না। আটকাবার চেষ্টা হলে আগের আবেদনের মতোই আবার করছে, মোকাবেলা করে রাস্তা পরিষ্কার করে ভোট দিতে যাবেন। এই যে ভোট 23 তারিখ হয়ে গেল, 83% মানুষ ভোট দিয়েছে, নারী পুরুষ উপজাতি তফসিলি নির্বিশেষে সবাই ভোট দিতে পেরেছেন ঠিকঠাক ভাবে, ঘটনা তা না। এরপরেও অনেকগুলি জায়গায় আমাদের পুলিশ এজেন্টদের ঢুকতে দেয়নি, ঢুকেছে পরে বের করে দিয়েছে, পথ অবরোধ করেছে, বাড়িতে পাঠিয়ে দিয়েছে, প্রথমবার আবার দিতে পারছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার আটকেছে, ফিরে গেছে, সময়ের অপেক্ষা করেছেন, তৃতীয়বার বেরিয়েছে, তারপরে যখন আটকাবার চেষ্টা করেছে, আমাদের মায়েরা বোনেরা পুরুষদের পেছনে, যুবকদের পেছনে রেখে বলছে তোমরা পেছনে যাও, আমরা সামনে দাঁড়াবো, দেখি ওরা কি করে, বলছে কত সাহস, কিছু করতে হলে আমাদের উপর আগে আক্রমণ করো, আমরা ভোট দিতে যাবো, আমাদের ভোট আমরা দেব। এই মোকাবেলা করে ভোট দিয়েছেন 83% ভোট দিয়েছেন। আমরা ত্রিপুরার পূর্বাসনের নির্বাচক মন্ডলীকে অভিনন্দন জানিয়েছি, নির্বাচন কমিশনকে বলেছে 11 তারিখের যা ঘটনা তার পুরোপুরি পুনরাবৃত্তি হয়নি, একটু পরিবর্তন, কিন্তু এখনই অভিনন্দন জানাচ্ছি না, 11 তারিখের এখন সব মিলিয়ে হিসাব এসছে 850-র উপর ভোট, সব মিলিয়ে ভূত হচ্ছে 1650, আর 850-র উপর ভোট রিগিং হয়েছে। নির্বাচন কমিশন একজন স্পেশাল অবজারভার পাঠিয়েছেন, তিনি গত 2 দিন যাবৎ 48 ঘন্টা ধরে প্রত্যেকটা বুথের এই যে ওয়েবকাস্টিং মেশিন, প্রিজাইডিং অফিসারের ডায়েরি, অফিসারদের সঙ্গে কথা বলছেন রাত দিন থেকে, এবং বিস্ময় প্রকাশ করে বলছেন কি করে এরকম হতে পারলো। আমরা বলছি বিস্ময় প্রকাশ করলে চলবে না, পুনরায় ভোট চাই, হয় 750 ভোটে ভোট চাই, আর যদি মনে করো পুনরায় পুরোটা ভোট হবে, উচিত পুরোটাই ভোট হওয়া, আমরা তার জন্য প্রস্তুত, এবং ত্রিপুরার মানুষের কাছে আমরা আবেদন জানিয়েছি পশ্চিম আসনে ঘরে ঘরে আবার প্রস্তুত থেকে 11 তারিখ আপনি যে ভোট দিতে পারলেন না, ডাকাতি করেছে, তার প্রত্যুত্তরে সংঘবদ্ধভাবে আপনার ভোটের অধিকার প্রয়োগ করে ওই আক্রমণের প্রতিশোধ কিন্তু আপনাকে নিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, প্ররোচনার ফাঁদে পার হওয়া যাবে না, শান্তি ভঙ্গের মতো কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না। এই কথা আমরা মানুষকে বলেছি, এই কথাগুলো কেন বললাম, এই হচ্ছে বিজেপি যারা তৃণমূল ঠেকাবার জন্যে বিজেপির সঙ্গে যাওয়ার চিন্তা করছেন, এমনকি হয়তো বামফ্রন্টেরও 2-4 জন এখনো ভুল করছেন, বুঝবার চেষ্টা করুন, এটা করবেন না, এটা করলে ভুল হয়ে যাবে, দেশ ডুবাচ্ছে বিজেপি, পশ্চিমবাংলাকে ডুবাচ্ছে তৃণমূল, তাদের মধ্যে গলাগলি, এ তো বাহ্যিক যে লড়াই, এ তো যাত্রার পালা, এ তো থিয়েটারের ঘটনা, রামরাবণের যুদ্ধ, আসলে দুজনেই বন্ধু আপনার উইন্সের পাশে গিয়ে দুজনে বিড়ি খায়, তামাক খায়, সিগারেট খায়, এই ঘটনা। আপনাদের পশ্চিমবাংলা থেকে বর্ধমান থেকে কেউ ফুলের তোড়া পাঠিয়েছেন? ল্যাংচার জন্য বর্ধমান, মিহিদানার জন্য বর্ধমান, বিখ্যাত ভারতবর্ষে পাঠিয়েছেন কেউ প্যাকেট করে? গুজরাটে কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে জানেন তো?
বলতে হবে আমার কি ব্যাপার। এখন তো আমরা বলছি না, এই কিছুদিন আগে কি অক্ষয় কুমার এক সময় খুব ডাকসাইটে হিরো ছিলেন, এখন বাজার পূর্তির দিকে বয়স হয়েছে, হঠাৎ করে তাকে বাছাই করে তার সঙ্গে ইন্টারভিউ। 5 বছরে প্রধানমন্ত্রী কোনো সাংবাদিক সম্মেলন করলেন না, এটার পেছনে কি উদ্দেশ্য আছে তারা ভালো বলতে পারবে। ওনার সঙ্গে কথা বলতে গিয়ে বললেন, দিদি যে কেন আমার সঙ্গে ঝগড়া টগড়া করেন বুঝতে পারি না, তিনি তো প্রত্যেক বছরে আমাকে একবার দুবার করে ভালো ভালো পাজামা পাঞ্জাবি পাঠান আর মিষ্টি পাঠান এবং দিদি নিজে পছন্দ করে পাঠান। আমরাও তো জানতাম না, আপনারা জানতেন, আজকে যারা এসছেন জানতেন, জানতেন না এগুলি কী।